এতদিন বিরোধীরা বলছিলেন, এবারে বিজেপি মন্ত্রী নিজেই বলে ফেললেন, দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছেন তা কেউ গুনে দেখেননি, বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়া। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এস এস আলুওয়ালিয়া সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সমস্ত দোষ চাপালেন মিডিয়ার ওপর। তিনি বললেন, 300 না 350 জঙ্গি মারা গেছে এ তথ্য মিডিয়া দিয়েছে, বিজেপির কোনো মন্ত্রী নেতা এমন দাবি করেননি। তারপর তিনি যা বলেছেন তাতে আঁতকে উঠতে হয়। তিনি বলেছেন, এমন জায়গায় বোমা বর্ষণ করা হয়েছিল যাতে কোনো প্রাণহানি না ঘটে। শুনুন একবার তাঁর বক্তব্য। ব্যাপারটা হচ্ছে যে কি ভারতীয় মিডিয়া কি বলছে সেটা তো সব জায়গায় না, না আমি ইন্টারন্যাশনাল মিডিয়াও পড়েছি আর ভারতীয় মিডিয়াও দেখেছি আর মোদিজিকেও দেখেছি। মোদিজি ওই ঘটনা হওয়ার পর চুরুতে ভাষণ দিয়েছে, উনি কি বলেছেন যে কি 300 লোক মারা গেছে? কোনো কোনো ভারতীয় জনতা পার্টির স্পোকস পার্সন কি বলেছে? অমিত শাহ কোনো জায়গায় বলেছে? ক্ষয়ক্ষতি হয় নেই তার কারণটা কি আছে? তার কারণটা হচ্ছে তোমার বাড়ির পাশে গিয়ে বোমা ফেলে বুঝিয়ে দেওয়া হলো যে আমি ধ্বস্ত করতে পারি, এটাই দরকার ছিল যে আমি তোমার সমস্ত পাহারার মধ্যেও আমি তোমার বাড়িতে পৌঁছে আমি চিহ্নিত করেছি এই জায়গাটা আর আমি এই জায়গাটাকে ধ্বস্ত করতে পারি। আমরা চাইছিলাম না যে কি কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হোক। না না সেটা তো ব্যাপার হচ্ছে কি ওরা যা ডিমান্ড করছে কোন পার্টিকে ডিমান্ডটা লিখে দিয়েছে, তারা কি আগে নিজেই লোকাল ক্যান্ডিডেট মানেটা কি হলো, দার্জিলিং মানে কি পাহাড়ের ক্যান্ডিডেট হবে? পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।